আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। আবুধাবিতে হুতিদের ড্রোন হামলায় পাকিস্তানি ও ভারতীয় নিহত। কাশ্মীরের সাংবাদিক হয়রানি নিপীড়ন তীব্র নিন্দা পাকিস্তানের। বিদ্যুৎ বিল দাও নয়তো গুলি খেয়ে মরো, ঘরে ঘরে হাজির হচ্ছে মিয়ানমারের সৈন্যরা। ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ। ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে 18 শাস্তির মুখে পড়তে হবে। দুর্নীতির মামলায় দোষ স্বীকার, চুক্তির পথে নেতানিয়াহু। সর্বশেষে জানিয়ে দিব না খেতে পেয়ে সাবেক আফগান সৈন্যের আত্মহত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আবুধাবিতে হুদিদের ড্রোন হামলায় পাকিস্তানি ও ভারতীয় নিহত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইরান সমর্থিত হুদি বিদ্রোহীদের করা ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 6 জন, মৃতের মধ্যে 1 জন ভারতীয় ও অন্যজন পাকিস্তানি। খবর আল জাজিরার। হুতি বিদ্রোহীরা বিবৃতি দিয়ে জানিয়েছে তারা আবুধাবির ভিতরে এই হামলা করেছে। কিছু সময় পর হামলার বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে। আবুধাবির পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আবুধাবির বাণিজ্যিক শহর মোসাফায় তেলবাহী 3টি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। এই শহরটিতে আছে সিএনসি এর তেল সংরক্ষিত ফার্ম। তাছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি নির্মাণাধীন ভবনেও আগুন লাগার ঘটনা ঘটেছে। বিবৃতিতে আবুধাবির পুলিশ জানিয়েছে 2টি ঘটনাস্থলে ছোট বিমানের ধ্বংস অবশেষ পাওয়া গেছে। তারা ধারণা করেছেন এগুলো ড্রোনের অংশ, আর ড্রোন হামলার কারণে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। কাশ্মীরের সাংবাদিক হয়রানি নিপীড়ন তীব্র নিন্দা পাকিস্তানের। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনী কর্তৃক সাংবাদিক ও নাগরিক সমাজের কর্মীদের হয়রানি, অবৈধ গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানায়। পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, শনিবার কাশ্মীর প্রেস ক্লাবে চালানো হামলাটি ছিল ভয়াবহ। এটি অধিকৃত কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষের চালানো ভয়ঙ্কর অপরাধ। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা সোচ্চার, তাদেরকে জোরপূর্বক চুপ করিয়ে দেওয়ার জন্য তাদের নিষ্ঠুর শক্তি এবং জবরদস্তির ব্যবহার স্পষ্ট হয়ে উঠেছে। বিবৃতিতে বিতর্কিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, জননিরাপত্তা আইন এবং সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন সহ সকলকে কঠোর মানবিক আইন ব্যবহারের নিন্দা জানিয়ে ঘটনাটিকে ভারতের ঐপি নিবাস মানবিকতা বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ কখনো কাশ্মীর জনগণের আত্মা নিয়ন্ত্রণের অধিকার আদায়ের সম্পর্ককে দুর্বল করতে পারবে না। সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হয়রানির কারণে ভারতকে জবাবদিহিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিদ্যুৎ বিল দাও নয়তো গুলি খেয়ে মরো, ঘরে ঘরে হাজির হচ্ছে মিয়ানমারের সৈন্যরা। সামরিক জান্তাকে রাজ্য সহায় থেকে বঞ্চিত রাখতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ বিল বন্ধ করে দিয়েছিল মিয়ানমারের সাধারণ জনগণ। সরকারের রাজ্য সহায় উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় বিদ্যুৎ বিল আদায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে সেনাবাহিনী। সকালে মাত্র ঘুম থেকে উঠেছিলেন মিয়ানমার স্কুল শিক্ষক দাও পিতা, আর তখনই বাইরে 4 সৈন্যের বুটের আওয়াজ। দরজার ঠকঠক শুনে বাইরে বেরিয়ে এলেন দাও পিতা, তার বিদ্যুৎ বিল বাকি ছিল। সৈন্যরা তাকে বলল দ্রুত সরকারি বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধ করে আসতে। জবাবে দাও পিতা জানতে চাইলেন বিল না দিলে কি হবে। সাথে সাথে সৈন্যদের একজন তার দিকে বন্দুক তাক করে বলল, তোমার কাছে যদি নিজের জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হয় তাহলে বিল দিও না। এ কথা শুনে আতঙ্কিত হয়ে ঘরের পাশে বিদ্যুৎ অফিসে ছুটে যান ওই শিক্ষিকা এবং বিল পরিশোধ করেন। গত বছরের 1 ফেব্রুয়ারি একে সেনা অভ্যর্থনের মাধ্যমে মিয়ানমারের সর্বময় ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সামরিক শাসনের প্রতিবাদে চাকরি থেকে পদত্যাগ করেছেন মিয়ানমারের অসংখ্য মানুষ। সামরিক জান্তাকে রাজস্ব থেকে বঞ্চিত রাখতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করেছিল তারা। কিন্তু জনসাধারণের এসব উদ্যোগ সামরিক শাসনের পতন ঘটাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। কিন্তু সেনা অভ্যর্থনের 11 মাস পরেও মিয়ানমারের সেনাবাহিনী টাকা আদায়ের জন্য এতটাই মরিয়া যে তারা এখন কঠোর পাওনাদারের মতো আচরণ করছে। ট্রাম্পকে হত্যার হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার টুইটার অ্যাকাউন্ট বন্ধ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওই টুইটার অ্যাকাউন্টে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ভিডিও পোস্ট করা হয়। এর কয়েকদিন পর গত শনিবার এই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। আরব নিউজের খবরে বলা হয়েছে খামেনি নামের ওই অ্যাকাউন্টটিতে ওই সপ্তাহে আরেকটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা গেছে একটি চালনবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে। ট্রাম্প 2 বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন, সে সময় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। টুইটারের একজন মুখপাত্র বলেছেন, আমাদের নিষেধাজ্ঞা ফাঁকির নীতির ভঙ্গের জন্য উল্লেখিত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিভিন্ন ভাষায় পরিচালিত মূল অ্যাকাউন্ট সচল রয়েছে।
গত বছর টুইটারে একই রকম আরেকটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। সেটিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে একটি পোস্ট করা হয়েছিল। খামেনি অফিসিয়াল ওয়েবসাইটের সাম্প্রতিক সময়ে রিজম ইম সেফটি নামে একটি ভিডিও প্রকাশ করা হয়। টুইটারের মতে তাদের সর্বোচ্চ অধিকার হল মানুষের নিরাপত্তা এবং প্ল্যাটফর্মতে সুস্থ আলোচনা বজায় রাখা। ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে 18 শাস্তির মুখে পড়তে হবে। ইউক্রেনের সামরিক আগ্রাসন চালালে রাশিয়ার বিরুদ্ধে 18 রকমের জবাব প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র বলে হুঁশিয়ার করেছে দেশটির আর্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেছেন, আমি শুধু বলবো রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনের সামরিক অভিযান চালায় তাহলে মৃতদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা তা পূর্ণ করব এবং রাশিয়ার জন্য যেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রুত এবং মারাত্মক। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এ খবর দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের হুমকি হলেও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের মন্তব্যের জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, রাশিয়া যদি আগ্রাসনমূলক তৎপরতা চালায় তাহলে তাদের ক্ষতি হবে উচ্চ মূল্যের। নুল্যান্ড আরও বলেছেন, এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্ররা ন্যাটো জোটের আওতায় যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এবারের পদক্ষেপ তার চেয়ে ভিন্ন হবে। হুঁশিয়ারি দেওয়ার পর তিনি আশা প্রকাশ করে আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। মার্কিন আর্ডানা সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, আমরা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে যে সমস্ত ধারণা অপেক্ষা করেছি সেগুলোর জন্য রাশিয়া আলোচনার টেবিলে থাকবে, তবে সেটি সম্পূর্ণ প্রেসিডেন্ট পুতিনের ব্যাপার। দুর্নীতির মামলায় দোষীকার চুক্তির পথে নেতানিয়াহু। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একটি মামলায় দোষীকার চুক্তি সমঝোতা করছেন। গতকাল রোববার এমনটাই জানিয়েছে এই আলোচনার সঙ্গে জড়িত এক ব্যক্তি। একই চুক্তির আওতায় তিনি কয়েক বছরের জন্য ইসরায়েলের রাজনীতি থেকে ছিটকে পড়বেন। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু দুর্নীতি মামলার চুক্তিটি এই সপ্তাহের মধ্যে সম্পৃতি হতে পারে। এর ফলে নেতানিয়াহু ইসরায়েলের রাজনীতির মঞ্চ থেকে কয়েক বছরের জন্য ছিটকে পড়বেন। এতে করে তার নেতৃত্বাধীন লিকুড পার্টির নেতৃত্বে প্রতিযোগিতা তৈরি হবে এবং ইসরায়েলের রাজনৈতিক মানচিত্র বদলে যাবে। এই চুক্তি নেতানিয়াহুকে একটি বিব্রতকর ও দীর্ঘ বিচার প্রক্রিয়া থেকে মুক্তি দেবে। নেতানিয়াহুর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহু জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগে তিনটি ভিন্ন ভিন্ন মামলার বিচারের সম্মুখীন। সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় এই নেতা দোষ স্বীকার করেছেন। আলোচনায় সম্পৃক্ত ওই ব্যক্তি বলেছেন, এমন দোষ স্বীকার চুক্তি হলে তাতে ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগ দুটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং আরেকটি মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হবে। ওই ব্যক্তি নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন, কারণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার অনুমতি তার নেই। তিনি জানান যে আগামী কয়েকদিনের মধ্যে এমন চুক্তির ঘোষণা আসতে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ভিন্ন মামলার অভিযোগ রয়েছে। প্রথমটিতে অভিযোগ রয়েছে, নেতানিয়াহু তার ধনী সহযোগীদের থেকে কয়েক লক্ষ ডলারের মূল্যের উপহার গ্রহণ করেছেন। দ্বিতীয় মামলার অভিযোগ রয়েছে, দেশটির একটি প্রধান পত্রিকা তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ করে, এর বিনিময়ে তিনি এমন আইন সমর্থন করেন যা কিনা এই পত্রিকার প্রধান সহযোগীকে ক্ষতিগ্রস্ত করবে। এই পত্রিকাটি নেতানিয়াহুর পক্ষের একটি স্বাধীন দৈনিক পত্রিকা। তৃতীয় মামলাটি KS-4000 নামে পরিচিত। তাতে অভিযোগ করা হয় যে নেতানিয়াহু ইসরায়েলের টেলিকম কোম্পানি বেসেকের পক্ষে কোটি কোটি ডলার মূল্যের একটি আইন সমর্থন করেন, এর বিনিময়ে কোম্পানিটির অনলাইন সংবাদ ওয়েবসাইটে তার পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। না খেয়ে পেয়ে সাবেক আফগান সৈন্যের আত্মহত্যা। আশরাফ গনিকে হটিয়ে গত বছর আফগানিস্তানের পূর্ণ ক্ষমতা দখল করে তালেবান। আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটানোর পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তারা পালিয়ে যান। এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেকের সদস্য বেকার হয়ে যান। তালেবানের ভয়ে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা আহত হয়েছেন। গণমাধ্যম তল নিউজের খবরে বলা হয়েছে, 20 দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেন। তার 7 জন ছেলে মেয়ে ছিল। হায়াত গুলের মেয়ে নাসিম নূর জানান, সকাল 10টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিস্ফোরণ ঘটান। চাকরি হারানোর সাবেক সেনা সদস্যের মধ্যে অনেকে আর্থিক সংকটে ভুগছেন, কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এরপর তালেবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের।